আমাদের গোমতি জেলাতে একটা ইউনিক কোয়ালিটি আছে যে আমাদের জেলাতে ট্রাইবাল এবং বেঙ্গলি পপুলেশন কোএক্সিস্ট করে থাকছে। আমাদের যে 2011-তে সেন্সাস হয়েছিল এই সেন্সাস অনুসারে আমাদের গোমতি জেলাতে সেক্স রেশো ওভারঅল 959 ছিল, যেটা ত্রিপুরা স্টেটে অ্যাভারেজ থেকে একটু কম ছিল, এবং চাইল্ড সেক্স রেশো ছিল 940, যেটা ত্রিপুরা স্টেট অ্যাভারেজ 953 থেকে একটু কম রয়েছে। তো আমাদের জেলাতে আন্ডার PCPNDT অ্যাক্ট অনেকটি ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। 2014 সেপ্টেম্বর মাসে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটি PCPNDT অ্যাক্ট কমিটিতে আমরা একটা ডিসিশন নিলাম যে আমাদেরকে ফোকাসড হিসাবে এই সেভ দ্য গার্ল চাইল্ড জন্যে কাজ করতে হয়। ওই সময় আমরা নন্দিনী একটা ক্যারেক্টার অ্যাডপ্ট করলাম আমাদের ক্যাম্পেইনের জন্যে। নন্দিনী জন্যে আমি বলতে চাই যে নন্দিনী রিপ্রেজেন্টস ক্যারেক্টার অফ ফ্রিডম অ্যান্ড পাওয়ার। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগোর ওনাদের একটা নভেল ছিল, সেই নভেলে একটা ক্যারেক্টার নন্দিনী হিসাবে অ্যাজ ফ্রিডম ফ্রিডম অ্যান্ড পাওয়ার উল্লেখ করা হয়েছে, যেটাকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে ইনিশিয়েটিভে অ্যাডপ্ট করেছি। এরপরে আমাদের জানুয়ারি 2015-তে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট থেকে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম, যে 100 পাইলট ডিস্ট্রিক্টে লাগু হয়েছিল, এটার মধ্যে আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট এবং গোমতি ডিস্ট্রিক্টও ইনক্লুড হয়েছে। আমাদের গোমতি ডিস্ট্রিক্টে অনেকটি প্রোগ্রাম আমরা বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম এবং নন্দিনী মাধ্যমে আমরা করেছি। স্পেশালি আমি বলতে চাই যে নন্দিনীতে আমরা অনেকটি স্তরে অ্যাওয়ার্ড দিচ্ছি। অ্যাওয়ার্ডের মধ্যে আমি বলতে চাই যে স্মার্ট গার্ল অ্যাওয়ার্ড এবং আইডিয়াল গার্ল চাইল্ড অ্যাওয়ার্ড, নন্দিনী অ্যাওয়ার্ড টু বেস্ট আশা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমাদের যে উমেন স্পোর্টস পার্সনেল ওনাকে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের ছোট ছোট প্রয়াস চলছে, যেমনি আমরা উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলে যে একটি রবীন্দ্র উদ্যান পার্ক আছে, ওই পার্ককে আমরা নন্দিনী হিসাবে ডেডিকেট করেছি টু দি গার্ল চাইল্ড। আমাদের DM অফিস কমপ্লেক্সে একটা ক্রেচ আমরা স্টার্ট করেছি ফর দি চিলড্রেন অফ উমেন অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ। সঙ্গে সঙ্গে আমাদের যে গ্রামে যে আমরা দেখছি ত্রিপুরাতে দুর্গা পূজা কালী পূজা তীর্থমুখ মেলা এইসব জিনিস খুব ভালো করে উৎসাহ করে এখানে সেলিব্রেট করা হয়েছে। তো গত বছর আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে পূজা পান্ডালকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, আর আমাকে খুব খুশি আমি বলতে চাই যে মোর দ্যান 240 স্টলস ইন দুর্গা পূজা উনি পার্টিসিপেট করেছেন অন বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম। তারপর আমরা নন্দিনী শারদ সম্মান দিয়েছিলাম যে বেস্ট পূজা পান্ডাল অ্যাট সাব ডিভিশনাল লেভেলস। তারপর আমাদের যে কালী পূজা তীর্থমুখ মেলা সেখানেও আমরা থ্রু ICA ডিপার্টমেন্ট এবং থ্রু ভেরিয়াস ক্লাবস আমরা এই থিমটা পাবলিকের সামনে আমরা নিয়ে গিয়েছি, এবং আমাদের যে হিজ এক্সিলেন্সি অনারেবল গভর্নর অফ ত্রিপুরা গভর্নর স্যার আমাদের ডিস্ট্রিক্ট লেভেল হেলথ ফেয়ারে এসেছেন, উনি বেটি বাঁচাও বেটি পড়াও উপলক্ষে একটা প্লেজ মাসিসকে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমি বলতে চাই আমাদের যে এইসব যে আমরা এফার্টস করছি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ওখানে ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন। ওনাদের ন্যাশনাল কনফারেন্সে উনি গোমতি ডিস্ট্রিক্টকে ইনভাইট করেছেন, এবং আমি আমার যে নন্দিনী আমরেলাতে যে আমাদের ইনিশিয়েটিভ আছে এটা আমি ওনার সঙ্গে শেয়ার করেছি। এবার যে সিভিল সার্ভিস ডে সেলিব্রেশন যে স্টেট লেভেল হয়েছে সেখানেও আমরা নন্দিনী ইনিশিয়েটিভ অ্যাজ বেস্ট প্র্যাকটিসেস অ্যাট দ্য স্টেট লেভেল এটা আমরা অ্যাট স্টেট লেভেল শেয়ার করেছি। তো আমি সব লাইন ডিপার্টমেন্টস আমাদের ডিস্ট্রিক্টে যে যে ডিপার্টমেন্টসগুলি আছে যে আমাদের থিমে কন্ট্রিবিউশন করছে আমি সবাইকে ধন্যবাদ
জানাই এবং আমি আশা করছি যে আমাদের ডিস্ট্রিক্টে একটা পজিটিভ চেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে, যে আমাদের 2015-16 প্রভিশনাল HMIS অনুসারে অলরেডি আমাদের সেক্স রেশিও এট বার্থ 970 কাছাকাছি চলে গিয়েছে। তো আমি আশা করছি যে আমাদের যে নেক্সট সেন্সাস হবে 2021 সেখানে আমাদের সেক্স রেশিও মানে ত্রিপুরা অ্যাভারেজ থেকে বেশি হবে এবং আমাদের যে ওভারঅল যে গোমতী জেলাতে যে উমেন এবং গার্ল চাইল্ড যে আছে ওনাদের জন্য আমরা আরও ভালো ভালো প্রয়াস আমরা করব। এটা বলে আমি ধন্যবাদ জানাই।